হাই এভরি আবারও আসলাম আপনাদের পাশে আরেকটি ইম্পর্টেন্ট ড্রাইভিং টিপস নিয়ে এর আগে আমি আপনাদেরকে টিপস দিয়েছিলাম কিভাবে নলেজ টেস্ট পাশ করে এল লাইসেন্স নিয়ে আসবেন আজকে কথা বলবো এল লাইসেন্স নেওয়ার পর যে বিধিনিষেধগুলি ফলো করতে হবে আমি যে ডিটেলসগুলি আপনাদের কাছে শেয়ার করব এগুলি ওয়ান হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এবং আমি কখনো টাইম ওয়েস্টিংয়ের কথা বলি না এবং কাজও করি না আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেননি প্লিজ এখনই করে নিন তাহলে চলুন মেন টপিক্সে চলে যায় কানাডা ব্রিটিশ কলম্বিয়াতে লার্নার লাইসেন্স নেওয়ার পর যে রুলসগুলি মাস্ট ফলো করতে হবে সেগুলো আমি একের পর এক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এল লাইসেন্স পাওয়ার পর যখন আপনি ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং সিটে বসবেন আপনার সাথে একজন অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার যার ড্রাইভার লাইসেন্স আছে বেলিড ক্লাস থ্রি ফোর কিংবা ফাইভ ড্রাইভিং লাইসেন্স সে আপনার পাশের সিটে বসতে হবে যতবার আপনি ড্রাইভিং প্র্যাকটিস করতে যাবেন আনটিল আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত ততবার এক্সপিরিয়েন্স ড্রাইভার আপনার পাশে থাকতে হবে ইট ডাজেন্ট ম্যাটার পুরুষ কিংবা মহিলা এবং বয়স হতে হবে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবং তার উপরে এল লাইসেন্স দিয়ে আপনাকে ড্রাইভিং শিখতে হবে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক বছর পর আপনি তখন রুট টেস্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি যদি মনে করেন আপনি এখনো কনফিডেন্স না এখনো পুরাপুরিভাবে শিখেননি কিংবা মনের মধ্যে সৃষ্টি হয়নি যে আমি পাশ করতে পারবো আপনি ততক্ষণ পর্যন্ত টাইম নিতে পারবেন তবে এল লাইসেন্সটার মেয়াদ থাকে দুই বছর পর্যন্ত এই দুই বছরের মধ্যে যদি আপনি না নিয়ে আসতে পারেন লাইসেন্সটা তাহলে আবারও আপনাকে নলেজ টেস্ট পাশ করে অ্যাল লাইসেন্স আনতে হবে এটা অনেকেরই হয়ে থাকে এটা নর্মালি যতবার আপনি ড্রাইভিং প্র্যাকটিস করতে যাবেন আপনার সাথে সব সময় এল লাইসেন্সটা যেন থাকে নলেজ টেস্ট পাশ হওয়ার পর আইসিবিসি অফিস থেকে সাথে সাথে আপনাকে একটা অ্যাল প্লেট দিবে ড্রাইভিং শেখার সময় সব সময় অবশ্যই অ্যালপ্লেটটাকে ডিসপ্লে করে রাখতে হবে আপনার গাড়ির সামনে কিংবা পিছনে দূর থেকে যেন স্পষ্টভাবে বোঝা যায় অ্যালপ্লেটটাকে আপনি যখন ড্রাইভ করবেন আপনার সাথে যে ডিভাইসটা থাকবে আপনি তখন ইউজ করতে পারবেন না এটা সবার ক্ষেত্রে এ রোলসটা কোনো ফোন ইউজ করা যাবে না এবং অলসো যারা আলকাহল হাই ব্লাডের মধ্যে যদি জিরো পার্সেন্টও প্রভাব থাকে ড্রাইভিং শিখতে যেতে পারবেন না সেটাও সবার ক্ষেত্রে অ্যান লাইসেন্স দিয়ে আপনি যখন ড্রাইভিং শিখবেন যদি নিজে গাড়ি কিনেন আপনার নামই তো ইন্স্যুরেন্স থাকবে তবে ইন্স্যুরেন্সটা কিন্তু অনেক হাই হবে আর যদি অন্যের গাড়ি দিয়ে যেমন অনেকে ড্রাইভিং শেখার প্ল্যান থাকে হাজবেন্ডের কিংবা ওয়াইফের গাড়ি দিয়ে তখন আপনার ইন্স্যুরেন্সের মধ্যে আপনার ওয়াইফের নামও অ্যাড করতে হবে কিংবা হাজবেন্ডের এর রুলসটা নতুন হয়েছে আগে হাজব্যান্ড কিংবা ওয়াইফের টেন ইয়ার্সের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকলে নাম অ্যাড করতে হতো না আমি যে রুলসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ইম্পর্টেন্ট ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এই রুলসগুলো ফলো করতে হবে যদি কোনো কারণে পুলিশের কাছে দড়া পড়া হয় কিংবা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আইসিবিসি জেনে ফেলেছে তখন অনেক বড় একটা প্যানাল্টি দিতে হবে অনেক সময় এক বছর পর ড্রাইভিং পরীক্ষা দেওয়ার কথা থাকলো তখন অনুমতি দিবে কয়েক বছর পর পরীক্ষা দেওয়ার আমি অনেকগুলি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এখানেই শেষ করলাম আবারও আসবো আপনাদের পাশে আর একটি নতুন ড্রাইভিং টিপস নিয়ে অ্যান্ড প্লিজ ডোন্ট ওয়ারগেট টু থামস আপ ইউর ফিডব্যাক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং